আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি নোয়াখালী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা খোলা জালি পিঠা তৈরি করে দেখাবো। খোলা জালি পিঠা তৈরি করা হয় খোলাতে, এজন্য এর নাম খোলা পিঠা। আর অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে একে এই পিঠাটাকে খোলা জালি পিঠা বলা হয়। এই পিঠা তৈরির জন্য আমার লাগবে একটুখানি চালের আটা, দুটো ডিম, পানি, সামান্য লবণ, ভাজার জন্য সামান্য একটু তেল। আমি প্রায় 3 ঘন্টা আগে 1.5 কাপ চালের আটা ঈষদুষ্ণ গরম পানিতে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরে ভাজার সময় আমি ডিমটা অ্যাড করে নেব। 1.5 কাপ আটার জন্য আমি 2 ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ব্যাটারটা করবার সময় খেয়াল রাখতে হবে, ডিম যেহেতু পরে যোগ করা হবে, ডিম দেওয়ার পরে ব্যাটার যেন বেশি পাতলা হয়ে না যায়। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হবে। ঠিক চালের আটার রুটির মতো হবে এটি, সেই অনুযায়ী এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আগে থেকে করে রাখা চালের আটার ব্যাটারটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা বেশ ভালো মতো গরম হয়ে এলে এতে তেলের মধ্যে একটা টিস্যু পেপার হালকা করে ভিজিয়ে নিয়ে টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটা মুছে নেব, যাতে হালকা একটু তেল প্যানে লেগে যায়। তারপর একটা চামচের সাহায্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে প্যানে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে পিঠাটা তৈরি হওয়ার জন্য চুলাতে বসিয়ে দেব। এই পিঠা তৈরি হতে খুব কম সময় লাগে, 1 মিনিটেই বা 1 মিনিটেরও কম সময়ে একটা পিঠা তৈরি হয়ে যায়। এভাবে ঝটপট করে সবগুলো পিঠা আমি বানিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার সবগুলো খোলা জালি পিঠা। এটা খেতে খুবই চমৎকার। চালের আটার রুটি যারা খেতে পছন্দ করেন তারা খেলে বুঝতে পারবেন এটা চালের আটার রুটির চেয়েও অনেক সফট হয়। আর হাঁস, মুরগি বা গরু যে কোনো মাংসের ভুনার সাথে খেতে এটা খুবই মজাদার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।